থাকে। এই ফাঁকে আমরা আমাদের পর্দায় একটি অডিও ভিজুয়াল দেখে নেব এই দুই বরেণ্য শিল্পী, চলুন আমরা দেখে আসি। ওই যে ওখানে কিছু ছিলেন না, তার চিত্র জগতের প্রধান অভিষেক চলচ্চিত্রটি এশিয়া চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে। বিদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত এটি আমাদের দেশের প্রথম পূর্ণাঙ্গ বাংলা চলচ্চিত্র। 1965 সালে মুক্তি পায় কবরি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র জহির রেহান পরিচালিত বাংলা। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পশ্চিমবঙ্গে বাংলাদেশি শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করেন। স্বাধীনতা পরবর্তী সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক রক্তাক্ত বাংলা এবং আমার জন্মভূমি চলচ্চিত্র দুটিতেও তিনি অভিনয় করেন। বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ফিল্ম মাসুদুলের নায়িকা কবরি। গ্রামীণ পটভূমিতে অনবদ্য প্রেম গাথা সুজন সখী যেমন করেছে শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস দেবদাস চলচ্চিত্রের পরবর্তী চরিত্র। শহীদুল্লাহ কায়সারের সৃষ্টি শারীরিক অবলম্বনে আব্দুল্লাহ আল কাহন পরিচালিত চলচ্চিত্রে নবীতম চরিত্রে সার্থক অভিনয়ের জন্য 1978 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিব এই কিংবদন্তী অভিনেত্রীকে আজীবন সম্মাননায় ভূষিত করেন। এছাড়াও চারবার বাচসাস পুরস্কার সহ আজীবন সম্মাননা অর্জন করেছেন তিনি। অভিনেত্রী হিসেবে কবরির সবচেয়ে লক্ষণীয় দিক হল তার স্বতঃস্ফূর্ততা এবং সংলাপ প্রক্ষেপণে সাবলীয়তা। চলচ্চিত্র পরিচালক হিসেবেও সফল কবরি। প্রথম পরিচালিত চলচ্চিত্র আয়না রুচিশীল দর্শকদের মন জয় করেছে। প্রথম চলচ্চিত্রে সামাজিক বক্তব্যধর্মী গল্প নির্বাচন করে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। একজন জনপ্রিয় অভিনেত্রী থেকে তিনি নিজ যোগ্যতায় আসীন হয়েছেন জাতীয় সংসদে। এখনও তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, মানুষের জন্য, চলচ্চিত্রের জন্য। আমরা তার সুস্থ সুন্দর আগামী ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি একাধারে অভিনেতা, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার,
পরিচালক ও প্রযোজক, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দেশ চিত্র। তিনি চলচ্চিত্র প্রযোজক পরিবেশন সমিতির সদস্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং বাংলাদেশ মানব হক বাস্তবায়ন সংস্থার কমিটির সদস্য হিসেবে তিনি পাঁচবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য 1972 সালে স্বাধীন দেশের স্বাধীনতা পুরস্কার, বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড 2002 সালে একুশে পদক, জিয়া স্মরণপদক, এস এফ সুলতান স্মৃতি পদক, একাডেমি রাজ্যশাসন পুরস্কার, বিজিএমই অ্যাওয়ার্ড, ডেভিড স্টার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ তার পরিচিত পুরস্কারের সংখ্যা অগণিত। দেশের এই বরেণ্য মেধাবী মানুষটিকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় এই মানুষটি আমাদের কাছে জীবিত থাকুক, আরো অনেক 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 প্রিয় কিংবদন্তি অভিনেত্রী কবরীর মা করবেন শেখ খালেদ পলাশ। পলাশ আপনাকে অনুরোধ জানাচ্ছি মহাকাঞ্চিকে বাংলাদেশ অভিনেত্রী কালজয়ী অভিনেত্রী সারা বেগম কবরীর সম্মানপত্র। রূপালী পর্দার যে শিল্পী প্রাণ দেখুন মেলে ভাষণ হয় যশন্ত শুনে প্রজাপতির চঞ্চলতায়, সে সাক্ষাৎ তো আপন সারা বেগম কবরী। হৃদয়ের অর্ঘ সেই স্মৃতিতে অঞ্জলিপূর্ণ ভালোবাসা সে মনের সবুজ। তুমি আসবে বলে কাছে ডাকবে বলে ভালোবাসবে ওগো শুধু মনে, এই চম্পা বকু করে গন্ধে আগুন এই জ্যোৎস্না রাতে মনে করে। এই তুমিকে যদি বলি উচ্ছল কিশোর কবরী, আর প্রেমাস্পদে যদি হয় চলচ্চিত্র, তবে সে প্রেমের আখ্যানে রাধে জানলেও অন্ত অজানা রয়ে যাবে। আমরা কৃতজ্ঞ এই যুগলের কাছে, আমরা ধন্য এই প্রেমে এই গানে। মনের রঙে রাঙা মনের ভুল ভাঙে, পাহাড় সাগর সবাই যে কইবে কথা, সবাই বলেছে কথা যে কথা সিনেমায়ের বুক থেকে জ্যোৎস্না রূপালী আলোয় আলিঙ্গন করেছে মনে রাঙে না। সে বিভূতি ভূষণে নয় বচনে নয়, তার দেখা মেলে অন্তরাত্মায়, তার দেখা পায় স্মৃতিকুথা শহর চাওয়া। স্মৃতিটুকু নয় স্মৃতিমন, থাক শব্দের সংকোচে নয় রয়ে যাব আমরা বিশ্বাসে, স্মৃতিময় রয়ে যাব আমরা সুপ্রীতির আরাধনা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পঞ্চম বর্ষপূর্তি, ষষ্ঠ বর্ষ পদার্পণ, আমি পাঠ করছি আজ মাঝে আমাকে আজকের সম্মেলনের মতো। যদি আমাকে জানতে সাধ হয় বাংলার, যদি আমাকে বুঝতে পেরে চায় এ মাটির শ্যামল নিয়ে সত্যি, বাংলার প্রতি কার থেকে শুনেছি বলেছে ও মানে মিথ্যে নয় সেতারে বর্ষ, মিথ্যে নয় মিথ্যে নয় বর্ষার চঞ্চলতায় বিস্তৃত নদীর মতো হৃদয়ের বিস্তৃত, যেখানে বাঘ আছে ভালো আছে ভরে যাওয়া আছে, আছে প্রেম বিরহ আনন্দ লহরীর পর লহরী যেমন জলে ভরে। প্রথমে আমাদের প্রিয় অভিনেত্রী তার হাতে ফুলের জনপ্রিয় একটু খাবার দিচ্ছেন আমাদের চেয়ারপার্সন। আপনার জন্য সম্মান। এরপরে আমরা উত্তরীয়তে চলে যাব। আমাদের এমডি মহোদয় উত্তরীয় দিয়ে আমাদের এই গুণী বরেণ্য শিল্পীদের সম্মান প্রদর্শন করবেন। আমাদের প্রিয় অভিনেত্রী কবরীর জন্য প্রথমে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়েছে।
আছে এরপরে যাচ্ছে মাসুর মানুষ আপনার জন্য আমাদের উত্তর আমরা কৃতজ্ঞ আজকে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধন্য এরপরে চেকের বিষয়টি রয়েছে ছোট্ট একটি চেক প্রদান করবেন আমাদের পরিচালক নুরে আরম্ভ হয় প্রথমে আমরা কবরী মানুষকে দিয়ে শুরু করতে চাচ্ছি এবং অবশ্যই রাজীব মাজারুল নামের আপনার জন্য এরপরে রয়েছে ক্রেস্ট ক্রেস্ট তাদের হাতে পৌঁছে দেবেন আমাদের ডিএনডি শেলিয়াপা শেলিয়াপা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি শেলিয়া আক্তার আপনি পৌঁছে দেন ধন্যবাদ ধন্যবাদ কবি আপনাকে গাজী মাসুরুল আনোয়ারের হাতে প্রেস তুলে দিয়েছেন আমাদের ডিএনডি ধন্যবাদ আপনাকেও এবার আমি একটু ছোট্ট শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই আমাদের সিইও সৈয়দ সালাউদ্দিন জাকির কাছে প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানে একটু লাগবে যেটা হয়ে থাকে ভালোবাসার অর্ঘ্য এত